হ্যালো ফ্রেন্ডস আজকে আমরা দেখবো ওলামেট অ্যাপস বা ইওমেট অ্যাপস এই ইওমেট অ্যাপস থেকে আমরা কীভাবে উইড্রো করবো ওলামেট বা ইও আমি অ্যাপসগুলির লোগো দিয়ে দিচ্ছি আপনারা দেখে নেবেন বুঝতে পেরে যাবেন তো ওলামেট থেকে কীভাবে উইড্রো করতে হয় বা ইওমেট থেকে আমি আজকে আপনাদেরকে এই উইড্রোটা দেখাবো এবং কীভাবে উইড্রো সাকসেসফুল হয় সম্পন্ন হয় সমস্ত বিস্তারিত তো চলুন বন্ধুরা আমরা একটা স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে আপনাদেরকে জিনিসটা পুরো এ টু জেড শিখিয়ে দেয় এবং আপনারা নিজেরাও শিখে নেন আর যারা ওলামেটের বা ইওমেটের অ্যাপসের উইড্রো সংক্রান্ত সমস্যায় পড়ে যাচ্ছেন আপনাদের কাছে একটি দেখবেন এক্সট্রা একটি অফিসিয়াল নাম্বারও চলে আসবে যখন উইড্রো সোমবার করে হয়ে থাকে বা মঙ্গলবার আপনি যেদিনই খুশি দিতে পারেন উইড্রো তবে সোমবার করে এখানে উইড্রো হয়ে থাকে প্রায় তো চলুন আমরা শিখি আগে উইড্রো দেওয়াটা কিভাবে দিতে হয় সে উইড্রো অপশন আপনাদেরকে দেখাবো এই যে দেখতে পাচ্ছেন মাই ইনকাম এই মাই ইনকাম হচ্ছে ওলামেট বা ইউমেট ওকে ওয়াইও ই টি মেট বা ওলামেট ও এল এ টি ওকে তো আমরা এই মাই ইনকামে ক্লিক করব মাই ইনকামে মাই সরি হ্যাঁ মাই ইনকাম ক্যাশ আউট এক কথায় এই ক্যাশ আউটের মধ্যে ক্লিক করলে আমাদের এখানে দেখতে পাবো কয়েকটা অপশন যেটার মধ্যে উইড্রো অপশন লেখা থাকবে এখানে আমার দেখতে পাচ্ছেন যে একত্রিশ দশমিক পাঁচ নয় ডলার আছে তাহলে আমি এখান থেকে উইড্রো বাটানে ক্লিক করব একবার উইড্রো বাটানে ক্লিক করার পর আমাদের এখানে এই অপশানগুলো আসবে এখানে তিরিশ ডলার মানে আমার কাছে তিরিশ ডলার আছে ঠিক আছে যেমন এখানে পঞ্চাশ এখানে পনেরো এবার আপনার কাছে যদি দশ থাকে তাহলে দশ ডলার উইড্রো করতে পারেন তবে এখানে এই অর্ডিনারি উইড্রো কিন্তু করবেন না ঠিক আছে আপনাকে যেটা উইড্রো করতে হবে এই পাশে উপরের দিকে আছে র্যাপিড ভালো করে দেখবেন ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ কি বললাম র্যাপিড উইথড্রো এর মধ্যে আসবেন চলে যান র্যাপিড উইড্রোতে র্যাপিড উইড্রোতে আসার পর আপনাকে এখানটা আপনার ডলার বা বিনস শো করবে এই নিচের দিকে শো করবে তাহলে আপনি কত ডলার উইথড্রো করবেন ধরেন পনেরো ডলার বা দশ ডলার বা পঞ্চাশ ডলার বা তিরিশ ডলার বা একশো বা দুইশো ঠিক আছে সেন বিনস এটা কাউকে যদি সেন্ড করতে চান তাহলে সেটা তার জন্য এটা করার দরকার নেই টাকা উইথড্রো করবেন তাহলে আপনি র্যাপিড উইড্রোর ঠিক এখানে একটা তীর চিহ্ন থাকবে একদম উপরের দিকে আমি আরেকবার দেখাচ্ছি ভালো করে দেখেন এইখানটায় একটা তীর চিহ্ন থাকবে এর মধ্যে আপনি একবার ক্লিক করেন এখানে ক্লিক করার পর আপনার অ্যাকাউন্ট নাম্বারটা আপনি এখানে বসাবেন কোথায় বসাবেন এই যে আমি এখানে ব্যাঙ্ক ট্রান্সফার বসায় রাখছি এই জায়গাটাতে আপনার কান্ট্রিটা এখান থেকে বদল করবেন ঠিক আছে আপনি এখান থেকে ব্যাঙ্ক ট্রান্সফারে ক্লিক করেন আপনি এখানটায় কীসের মাধ্যমে উইড্রো করবেন মনে করেন বিকাশ তাহলে বিকাশের মাধ্যমে যদি উইড্রো করতে চান তাহলে বিকাশ লিখবেন তাহলে চলেন বিকাশে আমি কনফার্ম বাটনে ক্লিক করছি দেখেন বিকাশে কনফার্ম বাটনে ক্লিক করার পর আপনার এখানটায় আপনার বিকাশের অ্যাকাউন্ট নাম্বারটা দিতে বলবে আপনার এখানে নিজস্ব রিয়াল নেম আপনার নিজের যে বিকাশে নাম লেখা আছে ওই নামটা দিতে হবে আর আপনার কন্ট্যাক্ট অ্যাড্রেস এই কন্ট্যাক্ট অ্যাড্রেসটা এখানে বসাতে হবে তারপর ইনপুট বিকাশের যে নাম্বারটা হয় সেই নাম্বারটা বসাবেন তারপরে সেভ বাটানে ক্লিক করবেন যখনই সেভ বাটানে ক্লিক করবেন সম্পূর্ণ সেভ হয়ে যাবে এবার আপনি ব্যাকে আসবেন ব্যাকে আসার পর আপনি এবার উইড্রো বাটানে ক্লিক করবেন মনে করেন আবার আপনি এখানটায় উইড্রো করবেন একবারে তিরিশ ডলার মনে করেন আমার কাছে তিন লাখের উপরে পয়েন্ট আছে তাহলে আমি তিরিশ ডলার একবারে উইড্রো করবো তিরিশের মধ্যে ক্লিক করব। উইথড্রো বাটানে আমরা ক্লিক করে দিচ্ছি যখন আমি উইড্রো বাটন ক্লিক করে দিলাম আমার সমস্ত পয়েন্ট কেটে নিল এবার আমাদের যে রেকর্ডগুলো সেগুলো আমি কীভাবে দেখবো দেখতে পাবেন উপর দিকে উইড্রো রেকর্ড উইড্রো রেকর্ডে যাবেন ক্লিক করলেন এখানে ওলামেড ইউমেট যেটার উইথড্র আপনি করছেন ঠিক আছে তো আমি এখানটাই যে উইথড্রগুলো বসাইছি সেটা হচ্ছে এই জায়গাটা চেক করতে হবে এই জায়গাটাতে বুঝে গেল তাহলে এখানটা ক্লিক করেন ওয়ার্ডিনারি এই অর্ডিনারির মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর অর্ডার এইখানে উপরের দিকে মানে এখানে ক্লিক করলে এই অপশনগুলো খুলবে এই যে দেখতে পাচ্ছেন র্যাপিডলি এইখানে ক্লিক করবেন এই র্যাপিডের মধ্যে ক্লিক করার পর এই যে দেখেন আজকে আমি উইড্রোতে বসাইছি প্রথমে একটা উইড্রো বসাইছি এখানে সাতশো নব্বই টাকা ইন্ডিয়ান টাকাতে পাবো এখানে একটা উইড্রো বসাইছি দশ ডলার আর এখানে একটা তিরিশ ডলার উইড্রো এক্ষুনি বসালাম বুঝতে পারছেন তো এই যে দেখেন দুই হাজার তিনশো সত্তর টাকা এখানে এগুলো পেন্ডিং অর্ডার রয়েছে বুঝতে পারছেন তো এগুলা পেন্ডিং অর্ডার রয়েছে এবার এই পেন্ডিংয়ের মধ্যে যদি আমি ক্লিক করি তো এখানে বলছে যদি আপনি এটা ক্যান্সেল করতে চান তাহলে এখানে ক্লিক করবেন মানে ক্যানসেল আপনি যদি অর্ডারটাকে ক্যান্সেল করতে চান এটাকেও অর্ডার ক্যান্সেল করা যাবে তাহলে এই পেন্ডিংয়ের মধ্যে ক্লিক করার পর আপনি যদি অর্ডার কে ক্যান্সেল করতে চান তাহলে ইএস বাটানে ক্লিক করবেন তাহলে আপনার পয়েন্টটা আপনার কাছে ফিরে আসবে যদি উইথড্রো না হয় তাহলে দুই দিন তিন দিন চার দিন ধরে পড়ে আসে পয়েন্ট কিন্তু উইথড্রো হচ্ছে না আপনার কাছে যখন উইথড্রো হয়ে যাবে তখন আপনি এই যে প্রসেসিংয়ের জায়গায় প্রসেসড এই প্রসেসের মধ্যে ক্লিক করবেন প্রসেসের মধ্যে ক্লিক করলে আপনি এখানে দেখতে পাবেন আপনার উইথড্রোটা কনফার্ম হয়ে গেছে যেমন আমি একটা দেখাচ্ছি এই যেখানে উইথড্রো কনফার্ম মানে টাকাটা চলে আসছে ঠিক আছে আর যদি ফেল হয়ে থাকে ফেল বাটানে ক্লিক করতে পারেন ফেল বাটনে ক্লিক করলে আপনি দেখতে পাবেন এজেন্ট ক্যান্সেলস অর্ডার মানে আপ উইথড্রো বাটানে ক্লিক করলে দেখতে পাবেন আপনার অর্ডারটা ক্যান্সেল হয়ে গেছে মানে আপনার পয়েন্টটা আপনার কাছে আবার রিফান্ড চলে যাবে ঠিক আছে তো এইভাবে আমাদের কাজকর্মগুলো এখানে হয়ে থাকে তো বন্ধুরা আজকে আমরা শিখলাম যে কিভাবে আমরা এই ওলামেট বা ইওমেট থেকে আমরা উইথড্র করব সো থ্যাংক ইউ পরবর্তীতে আবার নতুন ভিডিওতে আবার দেখা হচ্ছে আপনার সমস্যা আপনি কমেন্টস করে জানাতে পারেন